নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা যে সমস্ত ইন সার্ভিস টিচার এনএমএস থেকে ডিএলএডের পরীক্ষা দিয়েছেন সতেরো উনিশ সালের এবং যাদের মার্কশিটে পাস স্ট্যাটাস রয়েছে সেই সমস্ত টিচারদের মার্কশিট কিন্তু কলকাতা রিজিওনাল সেন্টার থেকে স্টাডি সেন্টারে পাঠানো শুরু হয়ে গেছে এবং অনেক স্টাডি সেন্টার কিন্তু সেই মার্কশিট পেয়েও গেছেন এবং অনেকে হয়তো এখনও পাননি তবে যারা পেয়ে যাবেন দু একদিনের মধ্যে এবং ইতিমধ্যে তারা নোটিশ করে ক্যান্ডিডেটদের জানানো শুরু করে দিয়েছেন যে কবে তারা মার্কশিট ক্যান্ডিডেটদের হাতে তুলে দেবেন তো এরকমই একটি চিঠিতে দেখা যাচ্ছে যে শুধুই মার্কশিট দেওয়ার কথা বলা হয়েছে কোনো সার্টিফিকেট প্রদানের কথা কিন্তু এখানে বলা হয়নি তো এই মুহূর্তে হয়তো সার্টিফিকেট দেওয়া হবে না শুধুমাত্র পাস মার্কশিটটাই দেওয়া হবে তবে একটা প্রভিশনাল সার্টিফিকেট অনেক সময় এই ধরনের ইনস্টিটিউশনগুলো পাঠিয়ে দেয় কাজের সুবিধার্থে ক্যান্ডিডেটদের তো এক্ষেত্রে কোনো প্রভিশনাল সার্টিফিকেট দেবে কি না জানা নেই আর সার্টিফিকেট কবে আসবে সেই সেক্ষেত্রেও বলা যায় যে সার্টিফিকেট হয়তো স্টাডি সেন্টারের মাধ্যমে দেবে না এক্ষেত্রে ক্যান্ডিডেটদের কাছ থেকে একটা পোস্টাল চার্জ নিয়ে তারা সরাসরি বাড়িতে পাঠিয়ে দেবেন এনআইএস কি করবে সেটা আমার জানা নেই তবে নতুন নোটিফিকেশান না আসা পর্যন্ত সেটা জানা যাবে না তবে আমার এটা ধারণা যে এনআইএস একটা পোস্টাল চার্জ নিয়ে বাড়িতে বাড়িতে সবার পরবর্তীকালে সার্টিফিকেট পাঠিয়ে দেবে আর মার্কশিট স্টাডি সেন্টার দিয়ে দেবে এবার প্রশ্ন হচ্ছে কারা কারা মার্কশিট পাবেন কারা পাবেন না দেখুন যাদের মার্কশিটে পাস স্ট্যাটাস দেখাচ্ছে তারাই কিন্তু মার্কশিট পাবেন পাস মার্কশিট এছাড়া যাদের এনআই এনসি রয়েছে বা এস রয়েছে অথবা এবি রয়েছে অথবা আরডাব্লিউ রয়েছে তারা কিন্তু কেউই পাবেন না এনসির ক্ষেত্রে এইচএসএ ফিফটি পারসেন্ট করার পরই কিন্তু তারা পাস মার্কশিট পাবেন আর এস এবি আর ডাব্লিউ এগুলো পরীক্ষার পর পাশ হলে তবেই কিন্তু আপনারা পাস মার্কশিট পাবেন তো আর দুশ্চিন্তা করবেন না আশা করি দু এক দিনের মধ্যেই আপনাদের স্টাডি সেন্টারগুলো আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দেবে কবে মার্কশিট দেওয়া হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন